সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি আছি রাজশাহীতে পুটিয়া রাজবাড়ির পাশে যে রাধা গোবিন্দের মন্দিরটি। আমি অনেক বছর যখন আমাদের রাজশাহীতে শোরুম ওপেন হয়েছিল, এই মন্দিরে আমি আমাদের সুপার মডেল সাদিয়া ইসলাম মৌকে নিয়ে এসেছিলাম, ফটোশ্যুট করেছিলাম। অনেক বছর পর আবার আসলাম, মনে হচ্ছিল যে এই মন্দিরের, আমরা সবাই কান্তজির মন্দির সম্পর্কে অনেক জানি, এই মন্দিরটি সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো সেই জন্য আমাদের একজন পুরোহিত মশাই এখানে আছেন, তিনি বিস্তারিত বলবেন। তার আগে আমরা একটু মন্দিরটা ঘুরে আসি, চলেন যাও, একটু ডিটেল দেখা ওদিকে দেখা নকশাটা যাও চটপট। ঠিক আছে, আসো একটু কথা বলি। এই মন্দিরটি সম্পর্কে যদি একটু বলতেন খুবই শর্ট করে, যেন মানুষ জানতে পারে। স্যার, এই যে মন্দিরটা দেখছেন, এই যে নিচের ব্লকটা, এতে 400 বছর আগে এতে কিন্তু যুদ্ধের একটা সাজোয়া বাহিনী। আর উপরের ব্লকটা দেখছেন, এটা বৃন্দাবনের কাহিনী। এই যে আপনি কদম গাছটা দেখছেন, কদম গাছের জালে যে প্রভু বসে আছেন, কৃষ্ণের কিন্তু জন্মস্থান জায়গাটা বলে, নাম হচ্ছে মথুরা। মথুরা কৃষ্ণের জন্মস্থান। আগে যে গাভী দুয়াচ্ছে, ওনার নাম নন্দঘোষ, গাভী দুয়াচ্ছে, প্রভুর দুধ লাগবে হিসাবে গাভী দুয়াচ্ছে। তার আগে দেখেন পাত্রের ভিতরে ঘোল আছে, দুজনে ঘোল টানছে, ঘোলের থেকে আর একটা আইটেম হয় ননি, আর একটা আইটেম হয় মা। তারা নির্মাণ করেছিলেন, ইনি নির্মাণ করেছিলেন, ওনার নাম হচ্ছে প্রেম নারায়ণ রায়। উনি কি বাংলাদেশের নাকি? না, উনি এই দেশেরই, বাংলাদেশের। কিন্তু আপনি কি জানেন বললেন যে কান্তজির মন্দির যিনি নির্মাণ করেছেন, কিন্তু এটা তারা করা না, না এটা বেনারসের মিস্ত্রি করেছে। ও, বেনারসের মিস্ত্রি করেছেন। কান্তজির মন্দিরের সাথে এই মন্দিরের তফাতটা কি? তফাত ওইটা একাদলের, এটা আর একাদলের। তে আমি শুনেছি এই একই মিস্ত্রি করেছে, সেটা আপনি বেনারসের মিস্ত্রি করছেন। আচ্ছা, এইটা এবং দিনাজপুরের কান্ত। এখানে অনেক জায়গাগুলো দেখছি নষ্ট হয়ে গেছে, এখানে ঠিক রক্ষণাবেক্ষণ করছে না? এইটা প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে আছে স্যার। ওনারা এই পর্যন্ত আপনার মাত্র একবার কয় পরিষ্কার করেছে, এই পর্যন্তই দেখবে, তারা কিছু দেখবে। আচ্ছা, যাই হোক, আমরা মনে করি যারা দেখছেন তারা অবশ্যই এটা ভিজিট করতে আসবেন, এবং কান্তজির মন্দিরের চাইতেও কোনো অংশে কম না, একই টাইপের, একই আদলে করা রাধা গোবিন্দের এই মন্দিরটি আপনার অবশ্যই ভিজিট করবেন। এবং যারা এটা নিয়ে কাজ করেন তাদের প্রতি অনুরোধ থাকবে, এরকম স্থাপত্যগুলোকে যেন আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি, এবং যেই সব জায়গাগুলো এখনও খসে গেছে, ভেঙে গেছে, এগুলো যদি আমাদের প্রচুর আর্টিস্ট আছেন আমাদের বাংলাদেশে যা খুব সুন্দর, এরকম একটা যেমন জিয়া উদ্যান আমাদের একটা জায়গা আছে চিটগং, যেটা দেখার মতো একটা জায়গা, তা আমি মনে করি আমাদের এরকম কাজগুলো আসলে রক্ষণাবেক্ষণ করা উচিত আমাদের, এবং এটা আমাদেরই জাতীয় উদ্দেশ্য হওয়া উচিত, এবং আমাদের এই ধরনের কাজ আসলে ভবিষ্যতে হবে কিনা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এটা খুবই জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।